এই মেলামাইন বোর্ডটা হচ্ছে পাটকড়ির, এটার ভিতরে আপনার পানি লাগলে এটা নষ্ট হয়ে যাবে, যেগুলো হচ্ছে পাটকড়ির বোর্ড। আপনাকে যদি কেউ ভুলেও যদি বোর্ড নিয়ে আসে, সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে কখনোই আপনার এই কাজটা করবেন না। বোর্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব অ্যাক্রিলিক বোর্ড। কিচেন করার জন্য আপনারা যে বোর্ডটা ব্যবহার করবেন, এগুলো হচ্ছে সব অ্যাক্রিলিক বোর্ড। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা সনির একটা বাস স্ট্যান্ড, এই যে এখানে সনির একটা বাস স্ট্যান্ড, এটা হচ্ছে ঢাকা চিটাং যে হাইওয়ে রোডটা আছে, এই সামনে হচ্ছে ঢাকার যে রায়েরবাগ, এখানে হচ্ছে রায়েরবাগ বাস স্ট্যান্ড, আর এই সামনে হচ্ছে সনির একটা বাস স্ট্যান্ড, তার পাশে আমাদের প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিক্রমপুর প্লাইউড সেন্টার এবং বিক্রমপুর মেটাল কিং, দুইটাই আমাদের প্রতিষ্ঠান। এটা আমাদের জাস্ট শোরুম, আমাদের আরও গোডাউন কয়েকটা আছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা সবাই চালু করে রাখবেন, এবং যে কোনো সাজেশন দরকার হলে বোর্ডের ব্যাপারে বা ইন্টেরিয়র ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ভালো ইন্টেরিয়রের কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার প্রয়োজন হলে আপনারা আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম, 9BD ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আজকে আপনাদের অ্যাক্রিলিক বোর্ড এবং কিচেন ক্যাবিনেট নিয়ে কিছু ধারণা দিব, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো যে কি দিয়ে করলে আপনার কিচেন ক্যাবিনেটটা সুন্দর হবে, ভালো হবে এবং দীর্ঘদিন যেটা লাস্টিং করবে। আর অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই, কিচেন ক্যাবিনেটের নিচে আমরা কি বোর্ড ব্যবহার করব, পিভিসি বোর্ড বা ওয়াটার প্রুফ বোর্ড, কোন বোর্ডটা দিয়ে আমি ব্যবহার করব, সেই বোর্ডটা আমাদেরকে আপনি একটু বলেন। অনেকেই আমাকে অনেক ধরনের ফোন দিয়ে বলে, তো আমি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে সবকিছু দিই, মানে সবকিছু বুঝিয়ে দিচ্ছি যে কি দিয়ে আপনারা আপনাদের কিচেন ক্যাবিনেটটা করবেন। অনেকে কিচেন ক্যাবিনেটের সবচেয়ে বড় ভুল যেটা করে, এটা হচ্ছে অনেক ইঞ্জিনিয়াররা একটু কম প্রাইসের ভিতরে চাইলে এই মেলামাইন বোর্ডটা দেখায় তাদের, যে এই বোর্ডটা সাইড দিয়ে এজিং করে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে মেলামাইন বোর্ডটা দেখায়। এই মেলামাইন বোর্ডটা হচ্ছে পাটকড়ির, এটার ভিতরে আপনার পানি লাগলে এটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এটা আপনি যদি চান যে ভাই আমার বাজেট কম, আমি অল্প টাকার ভিতরে আমার উপরে টুকু শুধু করব, বক্স শুধু পাল্লাগুলো করব, সেক্ষেত্রে আপনি মেলামাইন বোর্ডগুলো ব্যবহার করতে পারেন। এগুলো অনেক ধরনের কালার হয়, এটা হচ্ছে আপনার আলবিনো কালার, এটা হচ্ছে সাদা কালার, আরও কাট কালার, অনেক ধরনের কালারগুলোই হয়। আপনারা এই মেলামাইন বোর্ডগুলো শুধু আপনি উপরের দিকে ব্যবহার করবেন, কিচেন ক্যাবিনেটের উপরে, নিচে কখনো এই মেলামাইন বোর্ড ব্যবহার করবেন না, সেক্ষেত্রে মেলামাইন বোর্ডটা সাথে সাথেই নষ্ট হয়ে যাবে। আপনার এক সপ্তাহ যাবে না, মেলামাইন বোর্ডগুলো নষ্ট হয়ে যাবে, যেগুলো হচ্ছে পাটকড়ির বোর্ড। আপনারা যদি কেউ ভুলেও যদি বোর্ড নিয়ে আসে, সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে কখনোই আপনার এই কাজটা করবেন না। এখানে যে বোর্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব অ্যাক্রিলিক বোর্ড। কিচেন করার জন্য আপনারা যে বোর্ডটা ব্যবহার করবেন, এগুলো হচ্ছে সব অ্যাক্রিলিক বোর্ড। এই যেখানে অনেক ধরনের কালার আমাদের কাছে আছে, এই যে এগুলো সব হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড। এই অ্যাক্রিলিক বোর্ডগুলো এই যে আমরা বর্জন বোর্ডের উপরে পেস্টিং করি, এই যে এটা হচ্ছে বর্জন বোর্ড। আমি আপনাদের সব কিছু বুঝিয়ে বলে দিচ্ছি যে এটা হচ্ছে বর্জন বোর্ড, এটা হচ্ছে BCL কোম্পানি আছে, মায়া কোম্পানি আছে, আহমেদ কোম্পানি আছে, আরও অনেক ধরনের কোম্পানি আছে। এই কোম্পানিটার উপরেই আপনার অ্যাক্রিলিকের দামটা নির্ধারণ করা হয়। এই যে এটা হচ্ছে অ্যাক্রিলিক, যে অ্যাক্রিলিকটা এই গর্জনটা হচ্ছে, এই গর্জনের উপরে আমরা এই অ্যাক্রিলিকটা কোম্পানি থেকে মেশিনের মাধ্যমে পেস্টিং করে দিই। এই যে এইভাবে এটা এইভাবে পেস্টিং করে থাকে, আর এটার পিছনের সাইডে, এখানে তো আপনার অ্যাক্রিলিকটা থাকবে, সামনের সাইডে অ্যাক্রিলিক থাকবে, আর যে ব্যাক সাইডে হচ্ছে সাদা একটা লাইনার থাকবে, এই যে একটা লাইনার থাকবে, সাদা একটা লাইনার, এটা হচ্ছে ইন্ডিয়ান লাইনার থাকবে, একটা সাদা একটা লাইনার থাকবে। তখন আপনারা এই অ্যাক্রিলিক বোর্ডটা কিচেনের উপরে ব্যবহার করবেন এবং নিচেও ব্যবহার করতে পারবেন। যখন আপনি এজিং করে ফেলবেন, এই অ্যাক্রিলিক বোর্ডটা দিয়ে যখন আপনার পাল্লা করবেন, এটা শুধু পাল্লার মানে শুধু যে পাল্লাটা হবে সেখানে আপনি এই অ্যাক্রিলিক বোর্ডটা ব্যবহার হবে, আর ভিতরে সাইডে এবং বডিতে, ভিতরে সেলফ এবং বডিতে সব জায়গায় এই গর্জন বোর্ডটা ব্যবহার হবে। এই 18 মিলি থিকনেসের এই গর্জন বোর্ডটা আপনি ব্যবহার করবেন, আর সামনে শুধু আপনার এই পাল্লাটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে অ্যাক্রিলিক বোর্ডটা দিয়ে আপনার পাল্লাটা ব্যবহার করবেন। আর এটা যখন আপনি চারপাশে এই এজিংগুলো লাগিয়ে ফেলবেন, মিস যখন আপনার এটা কাজটা করবে, এই এখানে এজিংগুলো যখন এটার পাশে লাগানো থাকবে, এই যে এজিংগুলো লাগাবে,
রেজিনটা যখন লাগিয়ে ফেলবে তখন আর এটার ভিতরে পানি ঢোকার মতো কোনো চান্স থাকে না। আর যদি আপনাদের যদি আরো বেশি ডর থাকে যে না আমার এটা যদি তারপর পানি ঢোকে নিচে পানি লাগতেই পারে, সেক্ষেত্রে এটা আপনি মেরিন বোর্ড আছে একটা, এই যে মেরিন বোর্ড, এটা 18 মিলি থিকনেসের মেরিন বোর্ডটা আছে, এটা 19 মিলি হয় মেরিন বোর্ডটা, এই 19 মিলি মেরিন বোর্ডের উপরে তখন আপনার এটা পেস্টিং করতে হবে, এই মেরিন বোর্ডের উপরে পেস্টিং করতে হবে, তখন আপনাদের খরচটা আরও অনেক বেড়ে যায় আর কি। মেরিন বোর্ডের উপরে তখন আপনি পেস্টিং করবেন, কারণ এটা হচ্ছে ওয়াটার প্রুফ বোর্ড। আবার অনেকে আমাকে বলে যে ভাই পিভিসি বোর্ডের উপরে, এই যেগুলো হচ্ছে পিভিসি বোর্ড, আমি পিভিসি বোর্ডের উপরে যদি অ্যাক্রিলিকটা করতে চাই সেক্ষেত্রে কি হবে? আসলে পিভিসি বোর্ডের উপরে যদি আপনি অ্যাক্রিলিক করতে গেলে এটা হচ্ছে মেশিনের মাধ্যমে লাগায়, তখন এটা আপনার গলে যেতে পারে, মেশিনের হিটের মাধ্যমে এটা গলে যেতে পারে, সেক্ষেত্রে আপনি এটার চাইতে মেরিন বোর্ডটা ব্যবহার করলে সবচেয়ে বেটার হবে। পিভিসি চাইতে আপনি মেরিন বোর্ডটা ব্যবহার করবেন, সবচেয়ে ভালো হবে। আর আমাদের কাছে আপনারা ও এটার পাশাপাশি যখন আপনি হ্যান্ডেলটা ব্যবহার করবেন, অনেকেই বলে ভাই এটার প্রোফাইল হ্যান্ডেলটা কি, প্রোফাইল এজিনটা কি, এটার নাম হচ্ছে প্রোফাইল এজিন, ঠিক আছে? এটা আপনার গোল্ডেন কালার হয়, যেখানে অনেক ধরনের কালার আমাদের কাছে আছে, অনেক ধরনের কালার আছে, এটা গোল্ডেন কালার হয়, আপনার শ্যাম্পেন কালার হয়, ব্লু কালার হয়, অনেক কালো কালার হয়। আর এটা হচ্ছে আপনার হ্যান্ডেলটা, এ হচ্ছে হ্যান্ডেল কিচেনে, আপনি হ্যান্ডেলটা ধরে টান দিবেন, এভাবে পাল্লাটা খুলবে। আর এই কনসেল কবজাগুলো আছে আমাদের কাছে, আমাদের কাছে আপনার ইন্টেরিয়রের যাবতীয় সকল মালামাল পাবেন আমাদের কাছে, হার্ডওয়্যার থেকে শুরু করে সকল ধরনের মালামালগুলো আমাদের থেকে পাবেন। এটা হচ্ছে হাইড্রোলিক একটা কনসেল কবজা, এই হাইড্রোলিক কনসেল কবজাটা আপনার শুধু পাল্লার ভিতরে লাগবেন, এটা অটোমেটিক এসে লাগবে, এই পাল্লাটার ভিতরে আপনার কনসেল কবজাটা লাগাবেন, তখন আপনার এই পাল্লাটা এইভাবে কবজা করবে, তখন এই পাল্লাটা অটোমেটিক খুলবে, আস্তে এগুলো চাপ দিবে আবার অটোমেটিক লেগে যাবে এটা। তো আমাদের কাছে অ্যাক্রিলিক ছাড়াও অনেক ধরনের বোর্ড আছে, যেটা হচ্ছে এসপিএল বোর্ড, যেখানে আছে আরও এসপিএল বোর্ড আছে, আপনার যদি এসপিএলও চাইলে আমাদের থেকে নিতে পারবেন, যেখানে অনেক ধরনের এসপিএল আছে, এই বই আছে, এখানে বই আছে, আর অনেক ধরনের বই আছে। আপনারা যদি ভালো মানের, যে আমি বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে আমি আমার অ্যাক্রিলিক বোর্ডগুলো নিতে চাই, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে থাকা যে নাম্বারটা দেওয়া আছে আপনি এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।